তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন বুধবার একত্রিশ জুলাই বিকেলের মধ্যেই ফেসবুক ইউটিউবসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে বাংলাদেশের সংবিধান ও নিজেদের কমিউনিটি গাইডলাইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ায় ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির ভবনে অনলাইন মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে ফেসবুক ইউটিউব এবং টিকটককে সরকারের দেয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার আজই শেষ সময় চিঠিতে একত্রিশ জুলাই এসব সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে তলব করা হয়েছে বলা হয়েছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে এর আগে মঙ্গলবার তিরিশ জুলাই জোনাহেদ আহমেদ পলক জানিয়েছেন ফেসবুক ও ইউটিউব সরকারের চিঠির কোনো সাড়া দেয়নি তবে টিকটক চিঠির বিপরীতে মেইল পাঠিয়ে রিপ্লাই দিয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত বাইশ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এরপর ক্রমেই বারে কারফিউ শিথিলের সময় ধীরে 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 খুলে দেওয়া হয়েছে অফিসগুলো